আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শুরু করতে যাচ্ছি পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নবম অধ্যায় আমাদের দায়িত্ব ও কর্তব্যের দ্বিতীয় পাঠ। আজকের পাঠ থেকে আমরা রাস্তায় নিরাপত্তা রক্ষা এবং রাষ্ট্রের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জানব। এর আগের পাঠটিতে বা পাঠক্রমে আমি রাস্তায় নিরাপত্তা সম্পর্কে বলেছিলাম। আজকে আমরা রাস্তা নিরাপত্তা সম্পর্কে দ্বিতীয়টি বলব। নিরাপদ থাকা, সবার আগে একজন শিশু হিসেবে তোমার উচিত নিরাপদ থাকা, আর তুমি সুস্থ থাকলে তোমার পরিবারও সুস্থ থাকবে। আমরা যখন বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে আসি কিংবা অন্য কোথাও যাই, তখন আমাদেরকে রাস্তায় চলাফেরা করতে হয়, অনেক সময় রাস্তা আমাদেরকে পার হতে হয়। সেক্ষেত্রে আমাদেরকে কিছু নিরাপত্তা বেষ্টনী তৈরি করতে হয় এবং সেই নিরাপত্তা কোডগুলো মেনেই আমাদেরকে চলাফেরা করতে হয়। আর নিরাপত্তা কোডগুলো যদি আমরা না মানি, তাহলে সেক্ষেত্রে আমাদের যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এবং সেই দুর্ঘটনা আমাদের জন্য জীবনের জন্য একটা বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। তাহলে প্রথম যে নিরাপত্তা বা রাস্তায় চলার জন্য আমাদের প্রথম যে নিরাপত্তা কোডটা পালন করা উচিত, সেটা হচ্ছে রাস্তা পার হওয়ার সময় আমাদেরকে অবশ্যই রাস্তার দুই ধার দেখে তারপরে রাস্তা পার হতে হবে। রাস্তার মাঝখান দিয়ে হুট করে দৌড় দেওয়া যাবে না। দুই নম্বর, আমাদেরকে রাস্তায় চলাফেরা করার সময় অবশ্যই ফুটপাত ব্যবহার করতে হবে। এবং তিন নম্বর, আমাদেরকে রাস্তা পার হওয়ার সময় ফুট ওভার ব্রিজ ব্যবহার করতে হবে। যেখানে ফুট ওভার ব্রিজ নেই, সেখানে আমরা জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হবে। এখন এখানে আমাদের প্রশ্ন থাকতে পারে, আমাদের এই জেব্রা ক্রসিং কি সব জায়গায় আছে? আমরা যদি আমাদের রাঙামাটির কথাই চিন্তা করি, আমাদের রাঙামাটির সব জায়গায় কিন্তু জেব্রা ক্রসিং নেই এবং ফুট ওভার ব্রিজ তো আমাদের রাঙামাটিতে নেই। তাহলে কি আমরা রাস্তা পার হব না? অবশ্যই আমাদেরকে রাস্তা পার হতে হবে, তাই তো? সেক্ষেত্রে আমাদেরকে অন্যান্য জিনিসগুলোর প্রতি খেয়াল রাখতে হবে, অন্যান্য নিরাপত্তা কোডগুলি সম্পর্কে খেয়াল রাখতে হবে। সেটা কি? আমাদেরকে যখন আমরা রাস্তা পার হব বা রাস্তার কাছাকাছি আসার আগেই আমাদেরকে থেমে দেখে নিতে হবে গাড়ি চলাচলের অবস্থা। যদি কোনো গাড়ি কাছাকাছি অবস্থায় চলে আসে, তাহলে সেক্ষেত্রে গাড়িকে আগে পাস করার জন্য বা পার হওয়ার সময় দিতে হবে। রাস্তা পার হওয়ার সময় আমরা দুপাশ ভালো করে দেখে নিয়ে, অর্থাৎ ডানে বামে ভালো করে দেখে নিয়ে তারপরে আমরা রাস্তা পার হব। আমরা বলেছিলাম যে আমরা ফুটপাত ব্যবহার করব। এখানে অনেকেই বলে থাকে যে ফুটপাত দিয়ে আমরা রাস্তা পার হব, ফুটপাত দিয়ে কখনো রাস্তা পার হওয়া যায় না। ফুটপাতে আমরা হেঁটেছি, আমাদের রাস্তার পাশে একটা অংশ যেটা অনেক সময় উঁচু করে থাকে, যেটা দিয়ে আমরা হাঁটাচলা করতে পারি, নিরাপদ থাকতে পারি। তাহলে এটা দিয়ে আমাদেরকে রাস্তায় চলাচলের জন্য ফুটপাত আমরা ব্যবহার করব, আমাদের রাস্তা পার হওয়ার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে জেব্রা ক্রসিং। যদি জেব্রা ক্রসিং না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আগে আমাদেরকে অপেক্ষা করতে হবে রাস্তা গাড়ি শূন্য হয় কিনা দেখার জন্য। যদি দেখি রাস্তায় গাড়ি কম আছে, সেক্ষেত্রে আমরা রাস্তাটা পার হব, তবে অবশ্যই ভুলেও রাস্তার মাঝখান থেকে দৌড় দেওয়া যাবে না। রাস্তার মাঝখান থেকে যদি আমরা দৌড় দিই, তাহলে সেক্ষেত্রে গাড়ির চালকও যেমন বোকা হবে তেমনি তুমি, কারণ গাড়ির চালক বুঝতে পারবেন না যে তুমি এক দৌড়ে কি পুরো রাস্তাটা পার হতে পারছো, তাহলে সে গাড়ির গতিবেগও নিয়ন্ত্রণ করতে পারবে না। তাহলে এক্ষেত্রে আমাদের সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা রাস্তায় পার হওয়ার সময় দুপাশ ভালো করে দেখে নিয়ে রাস্তা পার হবো। এবং রাঙামাটির বাইরে আমরা যখন থাকবো, তখন সেখানে যদি আমাদের ফুট ওভার ব্রিজ থাকে, তাহলে আমরা ফুট ওভার ব্রিজ ব্যবহার করবো, জেব্রা ক্রসিং ব্যবহার করবো। এরপরে আমাদের আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে আমরা রাস্তায় চলাচলের সময় আমাদের কিছু ট্রাফিক সিগন্যাল থাকে বা ট্রাফিক বাতি থাকে, যেটা দেখে আমাদের গাড়ি চলাচল এবং পথচারী পারাপারের ব্যবস্থা হয়। এই জিনিসটা সম্পর্কে আমাদের ভালোভাবে জ্ঞান রাখতে হবে, অর্থাৎ কোন বাতি দেখলে আমাদেরকে রাস্তা পার হতে হবে, কোন সময় গাড়ি থামাতে হবে, সেই জিনিসগুলো সম্পর্কে আমাদেরকে জ্ঞান রাখতে হবে। আমরা তিনটে বাতি দেখি, আমাদের যে ট্রাফিক সিগন্যাল থাকে সেখানে তিন রঙের তিনটে বাতি থাকে, একটা সবুজ, লাল এবং আরেকটা হলুদ বাতি। এক্ষেত্রে লাল বাতিটা দেখতে পরে গাড়িগুলো থেমে যায়, তখন আমরা নিরাপদে রাস্তা পার হতে পারি। সবুজ বাতি দিলে তখন গাড়ি চলাচল করে। তাহলে এই ক্ষেত্রে নিজেদেরকেও মাথায় বিদ্যাটা আমাদের রাখতে হবে বা এই নিয়মটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি কখনো ওইরকম সিগন্যালের মধ্যে পড়ি, তাহলে কীভাবে করে আমরা রাস্তা পার হব। রাস্তায় চলাচলের সময় কখনোই কানে
গান শুনে শুনে, কারণ এখনকার দিনে তো একটা সহজ জিনিস হয়ে গেছে যে মোবাইলে গান থাকে, ওয়াকম্যানে থাকে, তোমরা সেটা কানে দিয়ে রাস্তা পার হচ্ছে, গান শুনছো, অথচ রাস্তার প্রতি খেয়াল রাখছো আর কীভাবে চলাচল করতে হচ্ছে সেই জিনিসটা খেয়াল করছো না। তাহলে এই জিনিসটার প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। রাস্তায় যখন আমরা চলাফেরা করবো তখন আমাদেরকে নিচের দিকে তাকিয়ে, রাস্তা দেখে, আশেপাশের দিকে নজর রেখে রাস্তায় চলাচল করতে হবে। স্কুলে আসার সময় প্রচুর ভিড় থাকে, বিশেষ করে আমরা সকালবেলা যখন স্কুলে আসি এবং স্কুল থেকে যখন আমরা দুপুরের দিকে বাড়িতে ফিরি তখন রাস্তায় আমাদের প্রচুর জ্যাম থাকে, অনেক মানুষ থাকে, বিভিন্ন ধরনের গাড়ি থাকে, বাইক থাকে, আমাদের সিএনজিগুলো থাকে, বড় গাড়িও থাকে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই চিন্তাভাবনা করে দেখে শুনে রাস্তায় চলাফেরা করতে হবে। মনে রাখতে হবে আগে নিজের জীবন, তারপর অন্য কিছু। সময়ের মূল্য অনেক বেশি কিন্তু তোমার জীবনের মূল্য চাইতে বেশি না। এরপরে আবার আমরা আসব রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য সম্পর্কে। আমরা এর আগে ধাপগুলোতে আমাদের সামাজিক দায়িত্বগুলো সম্পর্কে জেনেছি, এখন আমরা জানবো রাষ্ট্রের প্রতি আমাদের কী কী কর্তব্য। আমরা চতুর্থ শ্রেণীতে আমাদের রাষ্ট্র থেকে প্রাপ্ত সুবিধাগুলো সম্পর্কে পড়েছি, অর্থাৎ রাষ্ট্র থেকে আমরা কী কী ধরনের সুবিধা পাই। আমরা রাষ্ট্র থেকে সামাজিক সুবিধা পাই, অর্থনৈতিক সুবিধা পাই এবং রাজনৈতিক সুবিধা পাই। এই সুবিধাগুলো যখন আমরা রাষ্ট্র থেকে পাচ্ছি তখন রাষ্ট্রের প্রতিও আমাদের কিছু কর্তব্য থাকে। সেই কর্তব্যগুলো কী কী? প্রথম কর্তব্যই হচ্ছে রাষ্ট্র প্রদত্ত আমাদের যে শিক্ষা, সেই শিক্ষাটা আমাদেরকে গ্রহণ করতে হবে, অর্থাৎ রাষ্ট্র প্রদত্ত শিক্ষা লাভ করতে হবে। এরপরে আছে রাষ্ট্রের প্রতি আমাদেরকে অনুগত থাকতে হবে, রাষ্ট্রের নিয়মকানুন আমাদেরকে মেনে চলতে হবে, রাষ্ট্রের আমাদের যে ভোটাধিকার আছে অর্থাৎ ভোট প্রয়োগের অধিকার, 18 বছর বয়স হলে আমরা একজন নাগরিক পূর্ণ বয়স্ক হিসেবে ভোট দিতে পারি, অর্থাৎ আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করতে পারি। সেক্ষেত্রে প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে দেখে শুনে সৎ এবং যোগ্য শিক্ষিত সুশিক্ষিত ব্যক্তিকে আমাদের প্রতিনিধি নির্বাচন করতে হবে, রাষ্ট্রের বিভিন্ন নিয়মকানুন আমাদেরকে মেনে চলতে হবে, এছাড়া নিয়মিত আমাদেরকে কর প্রদান করতে হবে। কেন কর প্রদান করতে হবে? কারণ এই কর বা খাজনা বা ট্যাক্স দিয়েই আমাদের রাষ্ট্র আমাদের অন্যান্য সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকে। এই যে আমাদের বড় বড় রাস্তাঘাট নির্মাণ হচ্ছে, ব্রিজ নির্মাণ হচ্ছে, আমাদের রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কলকারখানা নির্মাণ হচ্ছে, এই নির্মাণগুলো আমরা ব্যবহার করছি এই আমাদের টাকা থেকে, অর্থাৎ আমরা যে খাজনাটা দিচ্ছি বা যে করটা আমরা সরকারকে পে করছি সরকার সেগুলো থেকেই আবার আমাদের জন্য সুযোগ সুবিধার ব্যবস্থা করছে। তাহলে একজন নাগরিক হিসেবে, সুনাগরিক হিসেবে আমাদের উচিত অবশ্যই রাষ্ট্রের যে কর বা খাজনা তার নিয়মিত প্রদান করা। এরপরে আছে আমাদের রাষ্ট্রের সম্পত্তি, অর্থাৎ রাষ্ট্রীয় যে সম্পদগুলো আছে সেই সম্পদগুলো আমরা রক্ষণাবেক্ষণ করে দেবো। সেই সম্পদগুলোকে যেমন আমাদের রাষ্ট্রীয় বিভিন্ন বিল্ডিং আছে, স্থাপনা আছে, ভবন আছে, কিংবা আমাদের হাসপাতাল, আমাদের স্কুল কলেজ, এই ধরনের জিনিসগুলো যেগুলো আছে যা আমাদের ব্যক্তি স্বার্থের কাজেই ব্যবহার করা হয় সেই সম্পদগুলোকে আমরা রক্ষা করব। তাহলে আজকের পাঠ থেকে আমরা আমাদের রাস্তায় নিরাপত্তা সম্পর্কে এবং রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য সম্পর্কে জানলাম। এইটা থেকে তোমরা এই প্রশ্নটা নেবে যে রাষ্ট্রের প্রতি তোমাদের কর্তব্যগুলো লিখো। তাহলে এই প্রশ্নটা আমরা নিচ্ছি, রাষ্ট্রের প্রতি তোমার কর্তব্যগুলো লেখো। আশা করি প্রশ্ন উত্তরগুলো তোমরা নোট করে রাখছো, কোনো সমস্যা হলে জানাবে, ভালো থাকবে এবং ক্লাসগুলো নিয়মিত।